হ্যালো কৃষক ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটা ফসল যদি থাকে তাহলে ফসলের প্রত্যেকটা ফসলেই কম বেশি প্রয়োজন হয়ে থাকে। তো ওষুধটা হচ্ছে মেটাটাপ। এটা অটোক্রপ কেয়ার লিমিটেড এর গ্রুপ হচ্ছে মেটালেক্সিল 25WP। এটি একটি অন্ত্রবাহিক ছত্রাকনাশক। এটা কেন ব্যবহার করবেন এবং এর ব্যবহার করার উপকারিতা কতটুকু সে সম্পর্কে অবশ্যই আলোচনা করব। তোমার আমার ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, আশা করা যায় আপনার অনেক অনেক উপকার হবে। এটি একটি অন্ত্রবাহী ছত্রাকনাশক যা ফসলের ক্ষতিকারক বিভিন্ন ছত্রাক ও জীবাণুর উপর অব্যাহতভাবে কার্যকর। এটা পানির সাথে খুব দ্রুত মিশে যায় এবং স্প্রে করার সাথে সাথে গাছের কাণ্ড ও পাতার মাধ্যমে শোষিত হয়ে গাছের অভ্যন্তরে প্রবেশ করে, ফলে সকল শাখা প্রশাখায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এটা খুব দ্রুততার সাথে আক্রান্ত ফসলকে ছত্রাকের জীবাণু সম্পূর্ণরূপে দমন করে, ব্যবহৃত গাছকে অনেকদিন পর্যন্ত রোগের আক্রমণ থেকে রক্ষা করে, নতুন নতুন গজানো পাতায় আক্রমণের সংক্রমণ হয় না, ব্যবহৃত গাছ বা শস্যের মধ্যে কোনো ক্ষতিকারক উপাদান জমা থাকে না, বীজ ও মাটি শোধন করা যায় এটা দিয়ে, ফলে বীজ ও মাটিবাহিত কোনো রোগ ছড়াতে পারে না। এটা যেহেতু অনুমোদন আছে আলুর উপরে, কিন্তু আলু ছাড়াও এটা যে অনেক ফসলে দেয়া যায় সে সম্পর্কে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। কোন কোন ফসলে দিলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হয় এবং এটার অভাবে কি হতে পারে সেটাও আমি কিন্তু বলবো। তো আমাদের চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নামিয়ে রাখবেন, যাতে সকল ভালো ভালো ওষুধের সন্ধান আমি আপনাদের দিতে পারি। তো এটা আলুর উপরে রেজিস্ট্রেশন করা, এটা আলুর লেড ব্লাইট বা নাভি ধসা। লেড ব্লাইট বা নাভি ধসা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সহজেই বলি, যে কোনো ভাব জাতীয় লতা জাতীয় ফসলের যদি গোড়া পুষে যায়, গোড়া লাল হয়ে যায় এবং গোড়ায় বা ভাবের মাঝখানে যদি কোনো কালো দাগ বা লাল দাগ দেখা যায়, তাহলে সে জায়গায় আপনারা এই মেটাটাপ বা মেটালেক্সিল গ্রুপ ব্যবহার করবেন। আশা করা যায় সম্পূর্ণভাবে আপনার ক্ষেতটা রোগমুক্ত থাকবে এবং সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে। এটা আপনি ব্যবহার করতে পারেন পানের বরজে, পানের লতায়, কারণ পান যখন বর্ষাকালে লাবানো হয় তখন পানের গোড়ায় অনেক চাপ পড়ে, আর এই চাপের কারণেই যে অ্যানথ্রাক্স লাগে সেটা কিন্তু একমাত্র মেটালেক্সিলের মাধ্যমেই সম্ভব সেই রোগটা ঠেকানো। আপনারা যদি মেটাটাপ রেগুলার পানের বরজে পানের গোড়ায় যদি স্প্রে করেন তাহলে আপনার বরজটা থাকবে সুন্দর ও সুরক্ষিত। আর যে কোনো ফসলের কালো দাগ লাল দাগ দূর করার জন্য মেটালেক্সিল পাউডারটা ব্যবহার করবেন, ফসলের গোড়া পচার জন্য মেটালেক্সিল পাউডারটা ব্যবহার করবেন এবং যে কোনো ফসলের গোড়া স্প্রে করবেন, তাহলে আপনার সকল রোগ থেকে আপনি রক্ষা পাবেন। এটি একটি খুবই উপকারী ওষুধ, যেটা আপনারা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ যে কোনো ফসলে ছত্রাক ঘটিত সমস্যার জন্য মেটাটাপ 25WP আপনারা ব্যবহার করবেন, আশা করা যায় আপনাদের ক্ষেতটা সুন্দর ও সুরক্ষিত থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্প্রে করার সময় সবসময় রোদি স্প্রে করবেন, প্রচন্ড রোদ থাকবে ঠিক তখনই আপনারা এটা স্প্রে করবেন। খবরদার যেন কখনোই নিয়ে থাকা অবস্থায় বা ভেজা অবস্থায় এটা স্প্রে করবেন না, কারণ এটা ভেজা অবস্থায় স্প্রে করলে আপনার ফসলের কিন্তু অনেক ক্ষতি হতে পারে, শুকিয়ে যাবে, তারপরে স্প্রে করবেন। আর শুধুমাত্র এটা দিলেই আপনার সবকিছু রোগের মানে গোড়া পচা ঢলে পড়া রোগের জন্য এর উপরে মেটালেক্সিল গ্রুপের উপরে কোনো ওষুধ হয় না। কিন্তু এটা যেহেতু মেটালেক্সিল মেটাটাপ, মেটালেক্সিলের জগতে সবচেয়ে পাওয়ারওয়ালা ওষুধ হচ্ছে মেটাটাপ, মানে 25WP কোনো ওষুধ কোনো গ্রুপের এত পাওয়ারওয়ালা তা নেই। অন্যান্য কোম্পানির আছে সর্বোচ্চ 8 পাওয়ার আছে সর্বোচ্চ, আর আপনারা এটা ব্যবহার করবেন, আশা করা যায় আপনাদের অনেক অনেক ভালো রেজাল্ট হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।